আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি রমজান স্পেশাল বাঁধাকপি আর আলু দিয়ে মজাদার একটি পকোড়া। এটি খেতে অসম্ভব মজা। তার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি আগে থেকে কেটে নিয়েছি আর দুইটা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি। প্রথমে আমার যেটা লাগবে এটা আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, টমেটো কুচি পরিমাণ মতো, হলুদ দিব এক চিমটি, ধনিয়া জিরা একসাথে দিব এক চিমটি, লাল মরিচ গুঁড়া দিব এক চিমটি, চটপটির মশলা দিব এক চিমটি। এখানে আমি লবণ দিচ্ছি এক চা চামচ, আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ। এখন সবগুলো একসাথে হাত দিয়ে একটু মিক্স করে নিব। আমার এটা মিক্স করা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। দিয়ে দিচ্ছি আলু কুচি। এখন সবগুলো একসাথে মিক্স করব। আমার সবগুলো মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করতেছি এক চা চামচ, এক টেবিল চামচ বেসন, দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা। আমি এখন এখানে অ্যাড করতেছি পরিমাণ মতো পানি। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। এভাবে একটু জুড়ে জুড়ে দিবেন, সবগুলো ঢুকে যাবে। আমার পানি আর একটু লাগবে। আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে, আমি এখন মূল রান্নায় চলে যাব। আমি চুলায় একটা কড়াই বসে দিছি, এর মধ্যে বেশি করে তেল দিছি, কারণ আমার এই পকোড়াগুলো আমি ডোবা তেলে ভাজব, তেলটা একটু গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি এখন পাকোড়া সেট করে ভেজে নিব। এই তো আপনার সাইজটা বড় করতে পারেন, ছোট করতে পারেন, নিজেদের ইচ্ছে মতো। রমজান মাসে বড়া না খেলে তো চলে না, তাই বড়া প্রতিদিন থাকতে হয়, তাই আপনারা এই বড়াটা অবশ্যই ট্রাই করবেন। পকোড়াটা এক পার্ট লাল হয়ে গেছে, আমি এখন উল্টা দিব। কত সুন্দর হয়েছে দেখুন। এখন আরেক পাটটা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার পকোড়াটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমার মচমচে পকোড়া, বাঁধাকপি আর আলু দিয়ে মচমচে পকোড়া। এটা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারতেছেন এটা কত মচমচে। এখন তো রোজা রাখছি তাই খেতে পারতেছি না, ইফতারের সময় খাবো, রেখে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে আমার সব রেসিপি আপনার কাছে চলে যাবে এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন।